বন্ধুরা আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনেই আর সেই কারণে কিন্তু প্রত্যেকটা টিম তাদের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশও কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলে খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে এবারে কিন্তু বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলছে ইউএসএর সঙ্গে তো ইউএসএর সঙ্গে খেলার ফলাফল আপনারা জানেন যারা বাংলাদেশি ফ্যানরা আছে তারা তো ভালো করে জানেন কারণ তারা তো আবার বলে কলাগাছের সঙ্গে খেলবো বা কলা গাছকে সাপোর্ট করবো সামান্য কে হারাতে গিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছে বাংলাদেশে আর বাংলাদেশ কিন্তু ইউএসএর থেকে ধারে বারে অনেক এগিয়ে অনেক এগিয়ে সেখানে কিন্তু ইউএসে সবেমাত্র নতুন টিম যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে তাদের কাছে দুই শূন্য ম্যাচ হেরে এখন সিরিজ কি ওয়াইটাইশ হবে কি না সেটা এখন প্রশ্নের মুখে আর সেখানে বাংলাদেশের সমর্থক যারা আছে তাদের কিন্তু মন ভাঙবেই কারণ বাংলাদেশের যে রেপুটেশন আছে সেইখানে ইউএসের রেপুটেশান অনেক কম বা যে ধারে ভারে অনেক এগিয়ে বাংলাদেশ এই কারণে কিন্তু বাংলাদেশের ফ্যানাদের মন খারাপ তবে মন খারাপ হলেও বাংলাদেশের ফ্যানদের এটা মেনে নিতে হবে যে ইউএসএ অসাধারণ ক্রিকেট খেলেছে এই কারণে কিন্তু ইউএসএ দুই শূন্যতে এগিয়ে রয়েছে আপনি বলুন বাংলাদেশে এত ব্যাট এই রকম ব্যাটিং লাইন আপ আগের ম্যাচে লিটন দাস খেলেনি সেই জায়গায় তানজিন হোসেনকে খেলানো হয়েছে তো যারাই ব্যাটিং সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু দিনের পর দিন চান্স পেয়েছে লিটন দাস কেউ কিন্তু সেইভাবে খেলতে পারছে না তারপরেও যখন হারছে একশো চুয়াল্লিশ রান তুলতে পারছে না একটা টিম ইউএসের বলিংয়ের যেই বল যেরকম বল করছে তার এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেক কে রয়েছে সাকিবুল হাসান অলরাউন্ডার বিশ্ব সেরা অলরাউন্ডার কিছু করতে পারছে না সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াজ কত ভালো ভালো প্লেয়ার রয়েছে এইখানে কিন্তু বাংলাদেশের সমর্থকদের প্রশ্ন আসছে যে ক্যাপ্টেন নাজিবুল হোসেন শান্ত কি করছে বা তারা যে টিমটা বানিয়েছে বা যারা এই সিলেক্টর আছে তারা কীভাবে শান্ত কিন্তু প্রপার টি টোয়েন্টির প্লেয়ার না আর যেটা শোনা যাচ্ছে শান্ত কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেনশিপ বা টিমে রয়েছে শান্তর কিন্তু একজন কি বলা যায় খালাতো বা বাংলাদেশি ভাষায় যেটা বলে খালাতো বা চাচাতো এরকম কিছু যিনি কিন্তু বাংলাদেশের সিলেক্টারদের কমিটিতে রয়েছে এই কারণে কিন্তু নাজিবুল হোসেন শান্ত চান্স পেয়েছে এবং ক্যাপ্টেনশিপও করছে যে স্ট্রাইক রেডে নাজিবুল হোসেন শান্ত ব্যাটিং করছে সেটা কিন্তু টি টোয়েন্টির না টেস্ট ক্রিকেটের টেস্ট ক্রিকেটে এরকম ব্যাটিং করলে বোঝা যায় তোই হৃদয় কিন্তু অসাধারণ ব্যাটিং করছে বোলাররা কি করছে বোলাররা ভালো বলিং করছে কিন্তু ব্যাটারদের তো ওই একশো রান তুলতে হবে সেটা তুলতে গিয়ে না নাকানি চোপানি খাচ্ছে তাহলে ভাবুন আর এরাই কিনা আবার ইন্ডিয়ার এগেনস্টে বড় বড় কথা বলে বড় বড় কথা বলার আগে ইউএসের মতো টিমের কাছে যদি হোয়াইট ওয়াশ হতে হয় আজকের ম্যাচ আছে আজকের ম্যাচে বোঝা যাবে কি হয় তবে যারা বাংলাদেশি ফ্যান আছে তারা কি এখনো চুপ করে রইবে নাকি এই মায়ের দয়া টিম বাংলাদেশের ইউটিউব চ্যানেলরাই বলছে মায়ের দয়া টিমকে আর কতদিন দেখতে হবে বা কিভাবে ক্রিটিসাইজ করলে তারা ভালো পারফরমেন্স করবে এদিকে বাংলাদেশের মেন সিলেক্টার পাপন কিন্তু বল খালি একবারই শুনবেন আমরা পরের ওয়ার্ল্ড কাপের ভালো করবো আর শান্ত যখনই প্রেস কন প্রেস কনফারেন্সে আসে তখনই একটা করে কথা বলে আমরা নেক্সট ম্যাচ ভালো করব ব্যাটিং করতে পারিনি আগের দিন প্রেস কনফারেন্সে সাকিব হলেছেন কী বলেছে এর থেকে ভালো টিমের সঙ্গে যদি আমাদের প্রস্তুতি ম্যাচ হতো আরও ভালো আরে আগে ইউএসএকে তো হারিয়ে দেখাও তারপরে তো ভালো টিমের সঙ্গে খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া এদের সঙ্গে পড়লে তো তো ছানা বড়া হবে ছানা বড়া ছানা ছানাবড়া বুঝতে পারছেন নিশ্চয়ই সেই ছানা বড়া হবে তো ইউএসএকে তো হারিয়ে দেখান সবে তো তারা ক্রিকেটে পা দিয়েছে ইউএসএ আর নাকি এবার এবার হয়তো কিছু বাংলাদেশি ফ্যানরা বলবেন আমরা ইউএসের কাছে কেন হেরেছি জানেন তো ইউএসএ তো দেখতে গেলে সবথেকে বেশি শক্তিশালী দেশ যদি ইউএসএকে আমরা হারিয়ে দিই তাহলে যদি আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করে বলতেই পারে কেন বাংলাদেশের ফ্যানরা তো কি বলবে কখন কিছু জানা যায় না কিন্তু যারা আসল ক্রিকেটটা বোঝে তারা কিন্তু সব সময় বলবে যে ইউএসএ ভালো খেলেছে ইউএসএ ডিজার্ভ করে জেতার জন্য সেই কারণেই কিন্তু ইউএসএ জিতেছে আর এই মায়ের মায়েদা টিম কি করবে ওয়ার্ল্ড কাপে আপনারাই জানেন বাংলাদেশের ফ্যানরাই জানে কি করবে মায়ের দোয়া টিম তো বন্ধুরা আপনারাই বলবেন বাংলাদেশি ফ্যানরা যারা আছেন বা যারা এই বাংলাদেশ থেকে ভিডিওটা দেখবেন আপনারাই বলুন যে ইউএসএ ভালো খেলেছে নাকি বাংলাদেশের ইউএসএর সঙ্গে ইউএসএকে হালকাভাবে নিয়েছে তাই কারণে কিন্তু এটা হয়েছে জিম ব্যাপারে কিন্তু হেরেছে তো ভালো খেল যদি ভালো পারফরমেন্স করেন তাহলে নিশ্চয়ই অবশ্যই জিতবেন কিন্তু যারা পারফরমেন্স করেছে তাদেরকে কিন্তু বাহবা দিতেই হবে আর এই কারণে কিন্তু যে যে টিমগুলো ওয়ার্ল্ড কাপে ইউএসের সঙ্গে খেলবে তাদেরও কিন্তু মাথায় রাখবে যে যে কোনো টিম তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে তারা কিন্তু এমনি এমনি না সুতরাং কোনো টিমকে যদি ছোট করে দেখতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের মতো হাল হবে আর জানি না বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী হবে দেখা যাক বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আশা করছি ভালো লাগলে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই ভিডিওটা আপনাদের বাংলাদেশের সম্বন্ধে আপনারা কি বলতে পারেন বা বাংলাদেশের প্লেয়ারদের অর্থাৎ সাকিবুল হোসেন যে প্রেস কনফারেন্সে যে কথাটা বলেছে আপনারা কি তার সঙ্গে একমত আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে আসি দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা